আসসালামু আলাইকুম টেকনিক ইনস্টিটিউশনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে দেন একটু কথা বলেছে যে চিত্রে পি কিউ সমান্তরাল এম এন পি কিউ সমান্তরাল এম এন এবং কিউ সিইকোন এবং কিউ সিইকোন ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এবং এন এসি কোণ এর বি এরপর বলেছে এন এসি কোণ এর সমধিখণ্ডক খণ্ড রেখা এবি এই হচ্ছে তার উদ্দীপকের আলোচনা দেন কিছু প্রশ্ন দিয়েছে আমরা এক এক করে এখন সবগুলো প্রশ্নের সলভ করার চেষ্টা করি প্রথমেই ক ক নাম্বার প্রশ্ন বলেছে এসি বি কন এর মান কত তাহলে দেখো এসি বি কোণ কোথায় আছে এ সি বি কোণ এই কোনটার মান নির্ণয় করতে বলেছে দেখো আমাদের দেওয়া আছে বিসিই অথবা কিউ সি ই কোণের মান দেওয়া আছে আর আমাদের নির্ণয় করতে বলেছে সি বি কোণ অর্থাৎ এই কোনটার মান আমাদের নির্ণয় করতে বলেছে এখন যেহেতু চিত্র আমাদের এখানে নাই তাহলে আমি প্রথমে চিত্রটা অঙ্কন করে নেই এই হচ্ছে পি কিউ একটা রেখা এবং সমান্তরাল রেখা এই দিলাম পি কিউ এবং আরেকটা দিলাম এম এই হচ্ছে আমাদের এম তারা আছে সমান্তরাল সরল রেখা অবস্থায় এরপর বলেছে এফ তাদের একটা সেদক এ হচ্ছে ই এফ তাদের একটা সেদক এবং তারপরে বলেছে যে এন এ ইকোনের সমধিখণ্ডক এ বি তাহলে ঠিক এটার আমরা একটা সমধিখণ্ডক অঙ্কন করবো এ হচ্ছে এ বি হচ্ছে তাদের একটা সমধিখণ্ডকের সেদক মানে এন এ সি এন এ ইকোনের সেদক হচ্ছে এবি আর এইটা সেদবিন্দুর নাম দিল আমরা সি তাহলে সি একটা ত্রিভুজ তৈরি হলো এখন আমাদের এখানে প্রশ্নে বলেছে যে এসি বিকোণের মান কত এবং এটা দেওয়া আছে যে সিক্সটি ডিগ্রি এইকটার মান সিক্সটি ডিগ্রি প্রথমেই আমরা যে কাজটা করব এই চিত্রের একটা বর্ণনা করে নেবো ছোটো করে তাহলে বর্ণনা প্রথমে আমরা লিখতে পারি যে এখানে বর্ণনাটা এমন লিখতে পারি যে পি কিউ সমান্তরাল এম এই যে চিত্রে যেমন দেওয়া আছে পি কিউ সমান্তরাল এম এন এবং কিউ সি ইকোন ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটা আগে আমরা লিখে নেব এর সাথে আবার বলেছে যে এন এ সি কোণের সমাধি এ এবি তাহলে এন এ এন সি কোণের এ বি সে অংশটাও আমরা লিখে নেই এক কথায় উদ্দীপকে যে অংশটা দেওয়া ছিল আমরা সে অংশটাই ঠিক লিখলাম চিত্র অনুযায়ী এখন আমাদের মান বের করতে পারে যে এসি বি কোণের মান কত তাহলে আমরা যদি এখন এ সি বি কোণ অর্থাৎ আমাদের এই কোনটার মান নির্ণয় করতে চাই প্রথমে আমরা লিখতে পারি যে এ এসি কোন একটা সরল রেখা অর্থাৎ আমরা জানি যে এক সরল কোণ সমান একশো ডিগ্রি আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ সি বি কোণ যোগ কিউ সি ইকোন ইকুয়াল টু একশো ডিগ্রি তাহলে আমরা সেটাই লিখি এখন দেখো ঠিক আমরা সেটাই লিখেছি এখন আমাদের ওই উদ্দীপকে দেওয়া আছে কিউ ই ইকোন ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি যদি আমরা এটার মান বসাই তাহলে আমরা এ বি কোনের মান পেয়ে যাচ্ছি তাহলে এখন আমরা লিখতে পারি বা কোন এসি বিক্রি ইকুয়াল টু ওয়ান বা ডিগ্রি বিয়োগ সিক্সটি ডিগ্রি সুতরাং আমরা এখন বিকণের মান ইকুয়াল টু পাচ্ছি ওয়ান টোয়েন্টি দেখো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে এসি বিকণের মান কত তাই এসি বিকনের মান আমরা পেয়ে গেছি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এইখানে আমরা এখন লিখতে পারবো যখন আমাদের প্রয়োজন হবে এটা সমান লিখতে পারি যে এসি বিকন ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি দেখো এখানে তাহলে এমন কোশ্চেন আসতে পারে যে চিত্রটা কি দরকার ছিল আমাদের যেহেতু প্রশ্ন নিয়ে অর্থাৎ উদ্দীপকের চিত্র আছে আর এখানে আনসারে যেখানে হোক সবগুলো নেই চিত্র প্রয়োজন যার কারণে ক নম্বরে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি তাই এই চিত্রটা আমাদের খ গ সব জায়গায় প্রয়োজন হবে এখন আমরা প্রত্যেক জায়গায় ক হতে বা কয়ের চিত্র হতে পাই এভাবে আমরা প্রয়োগ করতে পারবো বা কাজে লাগাতে পারবো যার কারণে আমরা চিত্রটা অঙ্কন করে দেন এখন সলিউশনে গেছি প্রথমে প্রশ্নের অংশটুকু এখানে দিয়ে আমরা লিখে তারপরে কোশন করেছি যে আমরা জানি এসি বিকোন প্লাস কিউসি ইকোন ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি কারণ এক সরলকোণ সমান একশো আশি ডিগ্রি তোমরা যদি প্রয়োজন মনে করো এখানে লিখতে পারো যে সরল কোণ সমান একশো আশি ডিগ্রি এই আমরা সাইড নোট দিয়ে দিলাম দেন আমরা ই কোণের মান এখানেই দেওয়া আছে ঠিক এই মানটা বসিয়েছি বসালে আমরা তারপরে বিয়োগ করলে পাচ্ছি এসিবি বি কোণের মান ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই ছিল আমাদের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা এখন আমরা দ্বিতীয় প্রশ্ন খ নিয়ে আলোচনা করবো দেখো তাহলে আমরা এখন দ্বিতীয় প্রশ্ন খ এর আনসারে চলে আসছি খ তে বলেছে খ নম্বর প্রশ্নে যে এন এ বি কোণ এর মান কত তাহলে খেয়াল করো চিত্রে আমাদের মান নির্ণয় করতে বলেছে এন এ বি ঠিক এই কোনটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে চিন্তা করো এখানে দেখো আমাদের কিছু অংশ আছে চিত্রটা এবং হচ্ছে উদ্দীপকের যে অংশটা লেখা আছে ঠিক সেই অংশটা লিখে রেখেছি দ্বিতীয় প্রশ্নের সময় চিত্র যদি তুমি আঁকতে চাও আঁকতে পারো যদি না আঁকো তাহলে অবশ্যই এখানে লিখে দেবে ক নং এর চিত্র হতে কারণ ক নম্বরে তুমি চিত্র অবশ্যই অঙ্কন করবে দেন ক নাম্বারে অবশ্যই লিখে দেবে যে ক এর চিত্র হতে কারণ তুমি ক এর চিত্রকে ফলো করে ক নম্বরে আনসার তৈরি করছো এখন দেখো আমরা যদি এটা প্রমাণ করতে চাই বা এটার মান নির্ণয় করতে চাই এখন যে এন এ বি এই কোণের মান কত সেক্ষেত্রে আমরা প্রথমেই এই যে লিখতে পারি এখানে যেহেতু যে এই মানটা আমাদের দেওয়া আছে কিউ কোন এটা সমান সমান আমরা একটা কোন পাই এই যে এই সম্পূর্ণ কোণটাকে আমরা তার এই কোণের কি অনুরূপ কোন বলতে পারি তাহলে আমরা লিখতে পারি প্রথমে যে এন এসিকোন ইকুয়াল টু কিউ সি ইকোন কোন তাহলে খেয়াল করো এখানে এন এ সি কোন ইকুয়াল টু কিউসি ইকোন লিখলাম কেউ আর আমরা জানি যে অনুরূপকোণ দে পরস্পর সমান হয় তাহলে কিউসি ইকোনের মান দেওয়া আছে আমাদের যে খেয়াল করো কিউসি ইকোনের মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি তাহলে যে কোন এন কোন ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি যেহেতু কিউসি ইকোনের মান সিক্সটি ডিগ্রি তাই তাহলে কি এন এ সি কনের মানও সিক্সটি ডিগ্রি হবে কারণ তারা দুজনে কি পরস্পর সমান তাহলে এখন আমরা যদি এরকম লিখি সুতরাং এন এ বি কোণ ইকুয়াল টু লিখতে পারি আমরা হাফ এন এ সিকোন এ হচ্ছে হাফ এন এ কোণ এটা কীভাবে হয় খেয়াল করো যে এন এ বি কোণ এই যে এন এ বি কোণ ইকুয়াল টু হাফ এন এ সিকোন এন এ কেন হাফ এন এ সিকন হল কারণটা দেখে নাও কারণ হচ্ছে এই হচ্ছে কি এবণ্ডক দেখো কারণ হিসেবে আমরা লিখেছি কারণ এবিকোন এর সমাধিখণ্ড তাহলে আমরা লিখতে পারি যে এন এ ইকুয়াল টু হাফ এন এ সিকোন আমাদের মান নির্ণয় করতে বলেছে এন এ বি তাহলে এন এ বি কোণ সমান সমান হাফ এন এ সিকোন যেহেতু লিখেছি আমরা এখন এই হাফ লিখলাম দেন এন এ সিকনের মান আমরা পেয়েছি সিক্সটি ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে পাচ্ছি থার্টি ডিগ্রি এটাকে দেখো কাটাকাটি করলে আসে থার্টি তাহলে আমরা এন এ বিকনের মান পেয়ে গেলাম থার্টি ডিগ্রি আর আমাদের চাওয়া হয়েছে এনএিকনের মান কত তাহলে এন এ বিকনের মান থার্টি ডিগ্রি এটাই হচ্ছে তার আনসার আমরা এখন তৃতীয় প্রশ্ন গ নিয়ে আলোচনা করি তাহলে দেখো এখন আমরা তৃতীয় প্রশ্নের সলিউশনে চলে এসেছি তৃতীয় প্রশ্নে বলেছে প্রমাণ করো যে এবিসি ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ এই এবিসি যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ সেটা প্রমাণ করতে বলেছে তার মানে আমাদের প্রমাণ করতে হবে এই বাহুটা এবং এই বাহুটা সমান অর্থাৎ এসি ইকুয়াল টু বিসি এটা যদি আমরা প্রমাণ করতে পারি তবেই আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব তাহলে দেখো এখানে আবার আমি চিত্রটা রেখে দিয়েছি এবং গ আমার প্রশ্ন লিখেছি যদি তোমরা এই গ নম্বরের চিত্র না আঁকতে চাও তাহলে কয়ের ওখান থেকে চিত্র দেখবে এবং এখানে অবশ্যই লিখে দিবে যে কয়ের চিত্র হতে দেন এই কথাটা লেখা থাকবে এই কথাটা যে উদ্দীপকে ছিল ঠিক আমি এই চিত্রের আলোকে লিখে নিয়েছি এখন তোমাদের যে সলিউশন আছে সেটা প্রথমেই যে অংশটা যে কাজটা করবে বা লিখবে প্রথমেই লিখবে যে ক থেকে তুমি এসি বিয়ের যতটুকু মান পেয়েছ এসি বিকনের এবং খতে তুমি এন এ যে মান পেয়েছ সেটা লিখে নেবে তাহলে আমি প্রথমে লিখবো এখন যে এ সি বি ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি এবং এন এ বি এন এ বি ইকুয়াল টু মান পেয়েছি কত এন এ বিকনের মান পেয়েছি থার্টি ডিগ্রি এটা আমরা কোথায় থেকে পেয়েছি সেটা এখন লিখে দেখাবো এটা পেয়েছি আমরা ক হতে এবং এটা পেয়েছি খ হতে আমরা কোথায় পেয়েছি এই দুইটা মান সেটাও লিখে দেখালাম এখন আমাদের কাজ এই কোনটার মান বের করা অর্থাৎ শুধুমাত্র এই যে এই অংশটুকের মান এখন আমাদের যদি আমরা বের করতে মানটা তার মানে কোণ কোণ সমান সমান আমরা লিখতে পারি এন এ বি কোণ এন এ বি কোণ এটার কারণটাও আমি বলে দিই কারণ কি যে তার হচ্ছে সমধিখণ্ড কার সমধিখণ্ড কারণ এন সি এর সমাধিখন্ডক হচ্ছে এবি তাহলে এটারও তুমি সাইড নোট দিতে পারো যেহেতু এন এ সিকোনের এ বি দেখো এই হচ্ছে তার কারণ যেহেতু এন এ সিকোনের এ এবি সুতরাং আমরা বি সি বি এ সিকোন ইকুয়াল টু লিখতে পারি থার্টি ডিগ্রি দেখো তাহলে আমাদের ত্রিভুজটা হচ্ছে সি ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে আমরা দুইটা মান পেয়ে গেছি একটা হচ্ছে সিকোনের মান এবং একটা হচ্ছে এ কোণের মান এখন আমাদের প্রয়োজন হচ্ছে কোণের মান যদি তিনটা কোণের সমষ্টি আমাদের জানা আছে যে তিনটা কোণে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে যদি এই দুইটা কোণের মান বাদ দেই তাহলে আমরা বিকণের মান পেয়ে যাচ্ছি তার মানে কোণের আমরা মানটা পেয়েছিলাম কোনটা দেখো এসিবি কোণ অর্থাৎ এই যে কোণের মান আমরা পেয়েছি একশো বিশ ডিগ্রি এবং আরেকটা কোণের মান পেয়েছি বিএসি কোণ অর্থাৎ এ কোণের মান পেয়েছি কত তিরিশ ডিগ্রি তাহলে এই দুইটা মান যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি সমান সমান দিয়ে আমরা কি এই দুইটা মান বসিয়ে তারপরে ইকুয়েশন করলে আমরা বি বিকোণের মানটা পাবো তাহলে আমরা এখন লিখতে পারি এরকম যে আমরা জানি অথবা এবিসি ত্রিভুজ এ কোন কোন যোগ এ সি বি কোণ যোগ বি এ সি কোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এটা আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কী হয় যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাই আমরা সেটাই লিখেছি যে তিন কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি আমরা এখন যে দুইটার মান জানি সেই দুটার মান আমরা বসাবো বসিয়ে আমরা ইকুয়েশন করে এ এবিসি কোণের মান বের করবো দেখো আমরা সি বি কোণের মান জানি এবং বি এ কোণের মান জানি তাহলে এই দুটার মান যদি আমরা বসাই তাহলেই আমাদের এ এবিসি কোণের মান বের করা সম্ভব হবে তাহলে আমরা এখন লিখতে পারি বা কোন এবিসি কোন প্লাস এটা সমান ওয়ান টোয়েন্টি ডিগ্রি এবং এটা সমান থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি তাহলে খেয়াল করো বা এ বি সিকোন ইকুয়াল টু ওয়ান এই যদি আমরা একসাথে যোগ করে বিয়োগ করি তাহলে হয় ওয়ান ফিফটি তার মানে আমরা পেয়ে যাচ্ছি সুতরাং কোন এ বি সি কোণ টু তাহলে দেখো আমরা এবিসি কোণের মান পেয়ে গেছি থার্টি ডিগ্রি অর্থাৎ আমরা এই যে বি কোণের মানটা পেয়েছি কত থার্টি ডিগ্রি এটার মান তাহলে মান যেহেতু থার্টি ডিগ্রি পেয়েছি অর্থাৎ কোণ এবং হচ্ছে হচ্ছে সমান হচ্ছে তাহলে আমরা এখন লিখতে পারি যে ইকুয়াল টু কোণ দেখো আমরা লিখেছি সুতরাং এবিসি কোণ ইকুয়াল টু কোণ ইকুয়াল টু থার্টি ডিগ্রি অর্থাৎ এবিসি এবং বিএসিকোন কোন দ্বয় তার পরস্পর সমান হয়েছে অর্থাৎ দেখো এই কোনটা এবং এই কোনটা সমান হয়ে যায় যেহেতু তাদের কোন দয় সমান আমরা জানি যে সমান সমান কোন দয়ের বিপরীত বাহুদয় সমান হয় তাহলে দেখো এই যে এই কোণের বিপরীত বাহু এসি এবং এই কোণের বিপরীত বাহু বিসি তাহলে এটা আমরা শিখেছি উপপদ থেকে যে সমান সমান কোন দয়ের বিপরীত বাহুদয় সমান হয় তাহলে এটা থেকে আমরা এখন লিখতে পারি যে এসি ইকুয়াল টু তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এসি ইকুয়াল টু বিসি তার মানে এসি বাহু এসি এবং বিসি বাহুদয় যদি সমান হয় তাহলে আমরা এখন লিখতে পারি যে এব ত্রিভুজদ্বয় এ বি একটি সমদিবাহু ত্রিভুজ তাহলে খেয়াল করো যে তৃতীয় প্রশ্নে আলোচনায় আমরা কি করলাম আমরা প্রথমেই কয়ের চিত্র হতে লিখে নেব অথবা আমরা চিত্রটা অঙ্কন করে নেব দেন তাদের উদ্দীপকের যে অংশটা দেওয়া আছে সেটা লিখেছি এরপর আমরা ক এবং খতে যে দুইটা মান পেয়েছি ত্রিভুজের সেই দুইটা মান নিয়েছি নেওয়ার পর এখানে ত্রিভুজের মান পেয়েছি একটা এসি বি কনের একশো বিশ ডিগ্রি আর তারপরে একটা খণ্ডকের মান পেয়েছি এন এ বি কোণের থার্টি ডিগ্রি দেন এটা থেকে আমরা বিএসি কোণের অর্থাৎ এ কোণের মান পেয়ে গেছি থার্টি ডিগ্রি দেন আমাদের মান বের করা থাকছে একটা সেটা হচ্ছে বিকনের তখন এই দুইটা মান বসিয়ে আমরা জানি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই একশো ডিগ্রি একশো আশি ডিগ্রির মধ্যে এই দুইটা কোণের মান বাদ দিয়ে আমরা সহজেই বিকণের মান নির্ণয় করেছি বিকনের মানও আমাদের থার্টি ডিগ্রি এসেছে তার মানে বি বিসি কোণ ইকুয়াল টু বিএসি কোণ ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমরা যেহেতু জানি যে সমান সমান কোণের বিপরীত বাহুদয় পরস্পর সমান হয় তাই আমরা লিখেছি এসি ইকুয়াল টু বিসি সুতরাং এবিসি একটি সমদ্বিবাহ ত্রিভুজ প্রমাণিত তাহলে এই ছিল আমাদের এই সৃজনশীল ন্যায় আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ